সো অল রাইট পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলস্টার সায়ন্তন। দেখতে পাচ্ছ আমি শুভদীপের বাইকে বসে আছি, পেছনে সোহম দাস আর রিক। তো আমরা এখন চলছি আমাদের সাইট সিং, দুর্ধর্ষ রাস্তা দেখতেই পাচ্ছ। আমরা হোটেল থেকে বেরালাম, আমরা সাইট সিং, এটাই হচ্ছে শেষ পর্ব আমাদের নিয়ন যাওয়ার সফরের। রাস্তাটা খালি দেখো, বেশি কিছু বলবো না। আমরা এসে গেছি টিকিট কাউন্টারের দিকে, এটা একটা ওয়াটারফল, একটা পার্ক মতো আছে, তো ওখানে টু হুইলার পার্কিং ওইখানটা, আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার। তো চলো, সবই ওড়িয়া ল্যাঙ্গুয়েজে লেখা আছে, তো এবার ভেতরে ঢুকে বুঝবো এটা কী আছে। সানা ভাগাড়া এরকম কিছু একটা ফলসের নাম। তো দেখতে পাচ্ছ আমাদের এন্ট্রি টিকিট হয়ে গেছে, এটা হচ্ছে সানা ঘাগারা। তো এবার আমাদের এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা পার পার্সন, আর টু হুইলার 10 রুপিস, মানে 100 টাকা। চলে এসছে আমরা সানা ঘাগারা এরিয়াটায়। এবার এখানে দেখো তুমি খাবারের দোকানও পাবে, এটা আমাদের হোটেল থেকে একদমই কাছে। তো চলো ভেতরে দেখা যাক। এখানে দেখতে পাচ্ছ একটা বোটিং এরিয়া, এখানে তুমি বোটিং করতে পারো। তো বোটিং তোমার হচ্ছে 30 রুপিস পার পার্সন। সুন্দর পরিবেশ। এখানে দেখো একটা শিব ঠাকুরের মূর্তি, আর এখানে দেখো সানা ঘাগারা লেক। অবশেষে আমরা এসে গেছি সানা ঘাগারা ওয়াটারফলসে। তো যা পাবে এই পাবে, তবে এখানে একটা নতুনত্ব জিনিস পাবে, সেটা হচ্ছে লাল জল। দেখো তো কোনো মাটির সঙ্গে মিশে বা কোনো মেটেরিয়ালের সঙ্গে মিশে জলটা লাল হয়েছে, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। এখানে একটা অনেক গাছগাছালি, অনেক তোমার চড়াই উতরাই সিঁড়ি করা আছে, এগুলো ক্রস করে তোমায় আসতে হবে। তো এটাই হচ্ছে সানা ঘাগারা ওয়াটারফল। তো সানা ঘাগারা দেখার পরেই উল্টো দিকেই হচ্ছে বাড়া ঘাগারা। আমরা ম্যাপ দেখেই যাচ্ছি সব, এগুলো আমাদের হোটেলের কাছেই। তো এখন চলো বাড়া ঘাগারা। রাস্তা পুরো মেঘাচ্ছন্ন, এক্ষুনি একটা সাপ আমরা দেখতে পেয়েছিলাম, যদিও ঠিকঠাক ক্যামেরাটা করা হয়নি তখন। তো রাস্তায় পুরো মেঘ, বৃষ্টি হয়েছে, তার মধ্যে আস্তে আস্তে যাচ্ছি, বেশ ঠান্ডা। ঘরে এসি চালাতে হয়নি, এরকম ঠান্ডা এখানে। এটা আমি জুলাই মাসে এই অবস্থা কথা বলছি। দুর্ধর্ষ একটা রাস্তা। তো চলো একবার বাড়া ঘাগারায় দেখা যাক ওখানে কী ড্যাম আছে। আমরা এখন ড্যামের দিকে যাচ্ছি, এখানে পার্কিং আছে, সুন্দর সুন্দর গাড়ি দেখতে পাচ্ছ। এবার আমরা পার্কিং এখন এসে গেছি একটা ড্যামে, তো ড্যামটা দেখাচ্ছি তোমাদের। তো এটা হচ্ছে পার্কিং এরিয়া, যেখানে বাইকটা রাখলাম, সেখানে ফ্রি পার্কিং, কোনো আমাদের চার্জ নিল না। তো চলো ড্যামটা একবার দেখি। ড্যামের রাস্তাটা দেখতে পাচ্ছ, এখানে উপরে ড্যাম করা আছে, নিশ্চয়ই উপরে সুন্দর ভিউ হবে। তো সামনে সিঁড়ি আছে, এখানে হচ্ছে এত বড় পার্কিং স্পেস, এখানে তোমার শেড করা আছে, তোমরা চাইলে রেস্ট করতে পারো। দেখো রান্নাবান্না সব শুরু হয়েছে, বৃষ্টিও হবে, রান্নাও হবে, খাওয়া দাওয়া হবে। ওপর দিয়েও গাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই ওপর দিয়ে যাওয়ার রাস্তা আছে, ওই দিক দিয়ে ঘুরে ওপরে উঠতে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আবার একটু করে দিই। তো যাই হোক, আমরা এখন সিঁড়ি দিয়ে উঠি। আমরা চলে এসেছি ড্যামে, এটা বাড়া ঘাগারা, সানা ঘাগারা পড়ে এই ড্যামটা। অসাধারণ জায়গা তোমাদের দেখাচ্ছি, দেখো পেছনে যতটুকু পারবে তুমি অতটুকু সব যাবো, সব গিয়ে তোমরা যাচ্ছি। দেখো যে ব্যারেজটা করা আছে, একখানা ভিউ পয়েন্ট টাইপের, তো ওই দিকটাই যাচ্ছি। অসাধারণ, বৃষ্টিও শুরু হয়ে গেছে, আমাদের কাছে রেনকোট আছে সব, কিন্তু আমরা পড়ছি না। জায়গা রূপসারে কলকাতা থেকে মাত্র 400 কিলোমিটারের মধ্যে তুমি পেয়ে যাবে এই জায়গা, অনেকেই জানে না কেমন ছাড়, এমন লাগছে জানা। এসে গেছি বাড়া ঘাগারা ওয়াটারফল, ছিল ওয়াটারফল, কিন্তু এখন দেখতে পাচ্ছ যে জল নেই। তবে ড্যামটা দারুণ ছিল, বাড়া ঘাগারায় যেটা ড্যামটা আমরা দেখেছি। তো তোমাদের তাও ওই জায়গাটা দেখিয়ে দিই, যখন হয়তো সিজন হবে তখন হয়তো জল আসবে এবং তখন জায়গাটা দারুণ লাগবে। এখন বেশ বৃষ্টি পড়ছে, আমরা কোথাও একটা বসি, ওই ওপরে একটা মন্দির আছে, ওখান থেকেও দেখতে পাবে। বাড়া ঘাগারা দেখার পরে আমরা যেতে হবে খণ্ডধারা ওয়াটারফল, দুর্দান্ত রাস্তা দেখতে পাচ্ছ। দেখতে পারলে সুন্দর একটা রাস্তা ক্রস করে আমরা চলে এলাম খণ্ডধারা ওয়াটারফলে। এখানে আমরা গাড়ি যাচ্ছি, গাড়ি যাচ্ছি না, এখানে আমরা বাইকটা এন্ট্রি ফি করালাম,
কুড়ি টাকা পার হেড, আর এখান থেকে আমরা উঠতে দেবে বলছে, বাইক নিয়ে উঠতে যাবে। এখানে আমরা বাইক রাখলাম, এবার এখান থেকে রাস্তাটা উঠবো। ভাই আমার বলছে ইয়ো, তো এখানে মন্দিরের সামনে বাইকটা রাখছি, এবার এখান থেকে রাস্তা ধরে উঠে তো দেখা যাক কতটুকু যাওয়া যায়। দেখতে পাচ্ছ আমার পেছনেই হচ্ছে ওয়াটারফল, এবার তোমাদের সামনে আরও নিয়ে যাচ্ছি ওয়াটারফলের বেসে। পেছনে দেখো পুরো পাহাড়, পুরো পাহাড়ে ভর্তি, দুর্দান্ত একটা পরিবেশ তোমরা পুরো দেখাচ্ছি। এই হচ্ছে ওয়াটারফল, আর এখানে দেখো পুরো পাহাড়ের সারি। অসাধারণ দৃশ্য। আজকে হচ্ছে ডে থ্রি, তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি আবার আমাদের বাইক নিয়ে আমরা বেরাবো। আমাদের গন্তব্য হচ্ছে ভীমঝড় ওয়াটারফল, ভীমকুণ্ড, আর তারপরে অন্য কিছু যদি দেখা যায় সব দেখাবো। তো চলো সঙ্গে থাকো, কেমন লাগছে জানাও। আজকে যেয়েছি বললাম আমাদের প্রথম স্পট, দেখতে পাচ্ছ আমাদের বাইকগুলো সব পার্ক করা আছে। এটা একটা দুর্ধর্ষ জায়গায় এসি কাঞ্ঝাড়ি ড্যাম। এখানে দেখো ফটোশ্যুট হচ্ছে, দেখো সোহম দাস একদম পুরো প্রফেশনাল ফটোগ্রাফার। তো যাই হোক, আমরা এখন কাঞ্ঝাড়ি ড্যামে এসেছি, দুর্দান্ত জায়গা। এখনও রোদ সেরাম ওঠেনি, হালকা মেঘও আছে, অসাধারণ আছে জায়গাটাকে। তোমাদের দেখাচ্ছি, বেশি কথা বলবো না, তোমাদের জাস্ট দেখাচ্ছি জিনিসটা। ড্যামের পেছন দিকটা আমরা এই যে দেখতে পাচ্ছ ওই রাস্তা ধরে, ওখান থেকে ওই রাস্তা ধরে এসেছি। এবার সামনের দিকটা জাস্ট দেখো, প্রতিদিন নতুন নতুন জায়গা দেখছি, অসাধারণ জায়গা। অসাধারণ জায়গা এই কাঞ্ঝাড়ি ড্যাম। আরও আমাদের অনেক জায়গা বাকি আছে, আরও দু তিনটে জায়গা আজকে আরও দেখব। তো এই হচ্ছে কাঞ্ঝাড়ি ড্যাম, কেমন লাগছে কমেন্ট বক্সে জানো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তো হ্যালো বন্ধুরা, তো আমরা চলে এসেছি এখন আমাদের সেকেন্ড স্পট, সেটা হচ্ছে ভীমকুণ্ড ওয়াটারফল, নদী আছে। তো এখানে পেছনে বাইক রাখলাম, এটা বেশ দুর্গম, মানে খুব একটা দুর্গম না, তবে গ্রামের রাস্তা ধরে তোমাদের আসতে হবে। আর এখানে এন্ট্রি ফি কিছু নেই, তো যে যার বাইক নিয়ে এসে এখানে তুমি দেখে দেখতে পারো। এবার তোমাদের দেখাই, সামনে একটা বড় ভীমের একটি মূর্তি আছে, তো ভীমদেবের মূর্তিটা তোমাদের সব দেখাচ্ছি কি আছে, সব দেখিয়ে দিচ্ছি তোমাদের, তো সঙ্গে থাকো। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের বাইক রাখলাম, এখানে এন্ট্রি ফি কিছু নেই। এখানে একটি মন্দির চত্বর মতো করা আছে, মন্দির মতো আছে। আর এইখানে দেখো এটি ভীমের একটি মূর্তি, আর এইখানে দেখো তোমার নদী, তার আওয়াজ এখন থেকে এখান থেকেই শোনা যাচ্ছে। ওপর থেকে একটা ব্রিজ, বেশ সুন্দর জায়গা, নিরিবিলিতে ঘোরার মতো। তো দেখো আমরা চলে এসেছি, চারিদিকে পাথর, মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। আর এই সামনে হচ্ছে ফলস, আরো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার সামনে ভীমকুণ্ডের জলপ্রপাত, অসাধারণ জায়গা, অসাধারণ লাগছে। অসাধারণ,
অ্যাট লাস্ট আমরা আজকে আমাদের লাস্ট স্পটে চলে এসেছি। এটা হচ্ছে গুন্ডিচাই ঘাই, মানে গুন্ডিচাই ওয়াটারফল। পেছনে দেখতে পাচ্ছ ওয়াটারফলটা আছে, তোমাদের ভালো করে সামনে নিয়ে গিয়ে দেখাবো। এটা ঢোকার কোনো এন্ট্রি ফি নেই, এটা মাথায় রাখবে। বাইক পার্কিং চার্জ এখন পর্যন্ত আমাদের কাছ থেকে নেয়নি, তো চলো। তবে একটা কথা মাথায় রাখবে যে এখানে খাওয়া দাওয়ার হোটেল ফোটেল খুবই কম, যা আছে তোমাকে ওই চিপস স্ন্যাক্স এগুলোকেই থাকতে হবে। তো তোমার যদি মনে হয় যে আমরা গ্রামের রাস্তা থেকে অনেকটা দিয়ে এসেছি তাই জন্য হয়তো কম, হাইওয়েতে অত কিছু পেতে পারো, তো যাই হোক ওরকমই করতে হবে। আমরা এখন যাবো সেই হোটেলে, আমাদের ওটিটিসি ছাড়া খাওয়ার উপায় নেই। আর ওটিটিসিতে ব্যবস্থাপনা খুব একটা যে ভালো এমন কিছু না, রান্না ফান্না খুব ভালো কিন্তু হোটেলটা মেনটেন হয়নি। তো যাই হোক গুন্ডিচাইটা আমরা আগে দেখে নিই, দেখে তোমাদের দেখাচ্ছি কী হয়। হচ্ছে নিশ্চয়ই কিছু একটা রেখা আছে, আমি জানি না। তো এটা হচ্ছে ঢোকার জায়গা, তো এই হচ্ছে গুন্ডিচাই ওয়াটারফল। সুন্দর ওয়াটারফল দেখতে পাচ্ছ, ন্যাচারাল ওয়াটারফল। ওইদিকেও একটা আছে, ওই দেখো আমাদের শুভদীপ ভাই ওখানে বসে আছে। তো পেছনে একটা ছোট ওয়াটারফল আছে, এই উপরে একটা ব্রিজ মতো আছে। তো এই হচ্ছে গুন্ডিচাই ওয়াটারফল। সো অল রাইট, আজকে থার্ড ডে, আমরা কালকে বেরিয়ে যাব। তো আজকে লাস্ট সবই দেখা মোটামুটি হয়েছে, বাকি সবই একই ধরনের জায়গা, যেগুলো সবথেকে সুন্দর সেগুলো দেখলাম। আমরা এখন যাচ্ছি কাঞ্জিপানি ঘাটি। এখানে বলা হয় যে মেঘের খেলা দেখা যায়, মানে শীতকালে যদি তুমি আসো কুয়াশা পুরো নর্থ বেঙ্গলকে হার মানাবে এরকম জায়গা এটা বলা যেতে পারে। তো মেঘের খেলা কতটা কি দেখা যাবে, কতখানি আমার ক্যামেরা লেন্সে আসবে জানি না, তবে তোমাদের সফরটা একটু দেখায়। এখানে যদি বাইক বা গাড়ি নিয়ে আসো প্রতিটা মোড়েই দেখতে পারবে সবাই গাড়ি থামিয়ে ছবি তুলছে, মানে একটা দারুণ জায়গা। মনেই হবে না যে তুমি উড়িষ্যায় আছো, এটা মনে হবে কোনো হিল স্টেশন, এবং সত্যি এটা হিল স্টেশন, কারণ অনেক উঁচু বড় বড় পাহাড়। তো আশা করছি তোমাদের ভালো লাগছে ক্যামেরা যতটুকু দেখাতে পারছি। তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কালকে আমরা বেরিয়ে পড়বো। আজকে আমাদের এটাই একটা লাস্ট স্পট, কাঞ্জিপানি ঘাটি। এখানে বলা হয় যে আগেই বললাম যে মেঘের খেলা, তো সেই মেঘের খেলা দেখার জন্যই আসে। তো কোথাও আমরা এক জায়গায় দাঁড়াবো, এটা হিসাব মতো কোনো স্পট না, তবে এখান থেকে যারাই যায় জায়গাটা দেখি খুবই সুন্দর। তো এটা আমরা ম্যাপে আশেপাশের লোকজনের কাছে হোটেলে জিজ্ঞেস করলাম, তো হোটেলের তো ব্যাপারটা তোমাদের বলেই দিলাম যে হোটেলে সব কিছুই ভালো, খালি মেনটেন্স খুব একটা হয় না, খাবার দাওয়া কিন্তু খুবই ভালো। তো কেমন লাগছে ব্লগটা জানাও। তো কাঞ্জিপানি ঘাটিতে আমরা মোটামুটি চলেই এসেছি, পুরোপুরি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আস্তে আস্তে চালাচ্ছি। দেখো সাইড দিয়ে সব ট্রাকও যাচ্ছে, আমি আমার বাইকটাই আজকে বার করিনি। তো এই বৃষ্টির মধ্যে আমরা কাঞ্জিপানি ঘাটি এসে গেছি, অসাধারণ রাস্তায়, পাহাড়ি রাস্তায় যেরকম হয় সেরকমই, পথে পথে প্রতি পদে একটা করে বাঁক আছে। তো এবার আমরা দেখি কোথাও যদি দাঁড়ানো যায়, দাঁড়িয়ে ফটো তোলা যায়। তো আমরা একটা উঁচু একটা সরু একটা রাস্তা উঠে যাচ্ছিলো, ওটা নিশ্চয়ই কোনো গ্রাম আছে, ওইটাই উঠে গেছি। এবার উঠে গিয়ে এখানে কোথাও একটা দাঁড়িয়ে একটুখানি ভালো করে একটু ফটো ফটো তুলি। দেখতে পাচ্ছ এরকম সরু সরু রাস্তা উপর দিয়ে দেখা যাচ্ছে, তো এই সময় তো আমরা পাহাড়ের একটা উপরে আছি। তো অল রাইট পিপেল, তো ব্লগটা শেষ। পার্সোনালি কেউঞ্জার জায়গায় আমার ভীমকুণ্ড আর এই কাঞ্জিফানি ঘাটি জায়গাটা খুবই ভালো লেগেছে। আমরা বাড়ি ফিরছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।